আছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আয়ুর্বেদের সাহায্যে আপনারা থাকতে পারবেন সুস্থ, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা সমস্ত দিক থেকে আপনি কিন্তু নিজেকে এবং নিজের কাছের মানুষদেরকে সুস্থ রাখতে পারবেন। আয়ুর্বেদ কিভাবে সেটা আপনাকে দেবে, কোন ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে, এ কথা প্রত্যেক অনুষ্ঠানের প্রত্যেক পর্বে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তার ব্যতিক্রমে আজও নয়, আজও আমরা জানবো। আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি ডক্টর রঞ্জন মিত্র যিনি উপস্থিত, তাকে স্বাগত জানিয়ে। তবে কি জানবো, যেহেতু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলে না, কিন্তু তা সত্ত্বেও শুরুটা হয় যে বিষয়টা নিয়ে সেটা জানিয়ে দিতে চাইব। শীত শীত একটা ভাব কিন্তু পড়ে গেছে, আর এই শীত শীত ভাবের মধ্যে কোথাও একটা যেন ত্বকের টান টান ভাব, শুষ্কতা, এবং আর কিছুদিন পরে যেটা আরো বেশিভাবে দেখা যাবে, পায়ের গোড়ালি ফাটা, ঠোঁট ফাটা, অথবা স্কিনের মধ্যে আমরা গালেও অনেকে দেখেছি যে হয়তো গাল ফাটছে। তো স্কিনের যাবতীয় সমস্যার সমাধানে আয়ুর্বেদ কতটা হেল্পফুল রোল প্লে করতে পারবে সেটা কিন্তু আমরা ডক্টর মিত্রকে স্বাগত জানিয়ে তার থেকেই জানতে চাইবো। আজকের লাইভ ইন অনুষ্ঠানে আপনাদের কাছে সুযোগ থাকবে, আপনাদের কোনো রকম সমস্যার সমাধানের জন্য যদি আপনারা কোনো পরামর্শ পেতে চান ডক্টর মিত্রর কাছ থেকে, সেক্ষেত্রে সুযোগ আছে ফোন করার। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন ডক্টর রঞ্জন মিত্র, স্বাগত আপনাকে ডক্টর মিত্র। এই যে শীত শীত একটা ভাব পড়ছে, এবং যেটা প্রথমেই আমাদের ফিল করায় সেটা হচ্ছে ওয়েদারের চেঞ্জ ফিল করায় আমাদের ত্বক, যে এখন শীত শীত ভাবটা এসে গেছে, এই সময় এই যে শুষ্কতা, রুক্ষতা, ত্বক ফাটা, এগুলোকে কতটা আয়ুর্বেদ সুন্দরভাবে মেক আপ করতে পারে? আয়ুর্বেদ তো এগুলো সম্পূর্ণ সুস্থভাবে মেক আপ করতে পারে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এই সময় যাদের মধ্যে স্কিনের সমস্যা আছে, এই প্রত্যেকটা স্কিন ডিজিজ কিন্তু এই সময় খুব বেশি ইনফ্লেমেট করতে শুরু করে। তাই যে স্কিন যত বেশি ড্রাই হবে তত বেশি কিন্তু এই রোগগুলো চারা দিয়ে উঠবে। এই সময় যে রোগগুলোকে সারা বড় একটা মস্ত বড় জিনিস থাকে, রোগগুলো কিন্তু সেভ এফেক্ট করে যাবে একটা মস্ত বড় সেপারেশন থাকে। ঠিক, নিশ্চয়ই এই সময়টাতে কিন্তু অনেক রকমের স্কিনের সমস্যা ভীষণভাবে দেখা যায়, যার মধ্যে অবশ্যই যেমন অনেকেই কল করেন যে সোরিয়াসিস, সেটা কি আয়ুর্বেদের সাথে সম্ভব? বহু ডাক্তার দেখিয়েছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সেই অর্থে কোনো রকম ফল পাচ্ছেন না, তাহলে আয়ুর্বেদের দ্বারস্থ হলে আপনি কি উপকার পাবেন ডক্টর মিত্র? প্রথম কথা হচ্ছে যে আমি যদি মডার্ন সায়েন্সকে নিই, মডার্ন সায়েন্স আপনাকে বলবে যে এই যে অটোইমিউন ডিজিজগুলো আছে, যেমন সোরিয়াসিস হয়ে গেলো, একজিমা হয়ে গেলো, লিকোডামা হয়ে গেলো, এইগুলো কিন্তু সারাবার কিন্তু কোনো রাস্তা নেই, এটা কন্ট্রোল করা যেতে পারে কিন্তু সারানো যায় না। কিন্তু আয়ুর্বেদিক স্বাস্থ্যকে যদি আমি সামনে রাখি, তাহলে আমি বলতে পারবো যে আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুযায়ী যদি সুস্থ চিকিৎসা করা হয়, তাহলে লোকটার হাতে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু নিজেকে সারিয়ে দেওয়া যেতে পারে। অবশ্যই। কলার বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, বলুন কে আছেন? আমি আশিস রায় চৌধুরী বলছি। কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি রাজবাড়ি অঞ্চল থেকে। বেশ, বলুন। আমি বলতে চাইছি ডায়াবেটিক পেশেন্টদের ক্রিয়েটিনিন কমানোর কি ব্যবস্থা আছে আয়ুর্বেদিক? আচ্ছা, আপনাকে প্রথম একটা কথা বলে দিই, কিডনি ক্রিয়েটিন কিন্তু কোনো রোগ নয়, ক্রিয়েটিন একটা হচ্ছে ইম্পিউরিটি। আমি তো আমার শুনুন, আমার আমার এবার কি আপনাকে আমি বলতে পারি? এবার কি আমি বলতে পারি আপনাকে? এবার শুনুন, ক্রিয়েটিনটা কিন্তু কোনো রোগ নয়, ক্রিয়েটিন হচ্ছে একটা ইম্পিউরিটি। যখন কিডনি সেটাকে ফিল্টার করতে না পারে, তখন সেটা ইম্পিউরিটিটা আস্তে আস্তে জমতে শুরু করে, এটাকে আমরা ক্রিয়েটিন বলি। এবার কথা হচ্ছে, আমাদের জানা এটা খুব দরকার যে আপনার কিডনিটা কীরকম ফাংশন করছে এবং কিডনিগুলো কী সিচুয়েশানে আছে। প্রথম কথা হচ্ছে, আপনার কিডনি কতখানি ড্যামেজ হয়েছে এবং সেটাকে কতখানি রিপেয়ার করা যেতে পারে সেটাকে দেখা প্রথম খুব দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার নিউরোনসগুলো, নেফ্রন্সগুলো, এগুলো কিডনিতে আছে, সেই নেফ্রন্সগুলো আপনার কতগুলো অ্যাক্টিভেট হয়ে আছে এবং কী অবস্থা সেটা জানার পরেতেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তো আপনাকে একটা কথা বলতে পারি, আয়ুর্বেদেতে এর কিন্তু একটা সুন্দর চিকিৎসা আছে, যে যতখানি আপনার ক্ষয় হয়েছে হয়েছে সেটা কন্ট্রোল করে দেওয়ার জন্য কিন্তু একটা উপায় আছে। এটা কি আপনার কমানোর চেষ্টা, মানে আমার এখন এটাই গিয়ে দাঁড়িয়েছে, ইউরিন ইউরিন নর্মাল হয়ে গেছে।
আপনাকে কমাবার আগে এটা জানা খুব দরকার যে আপনার কিডনি কি পজিশনেতে আছে, এইটা জানার প্রথম খুব দরকার। এবং তারপরে যদি চিকিৎসা করা হয় আশা করছি সেটা কমিয়ে দেওয়া যেতে পারে। আপনি পুরো রিপোর্টসগুলো নিয়ে সেন্টারে যোগাযোগ করুন, কারণ এইখানে ওভার দ্য টেলিফোন আপনার কথা যতই আমরা শুনি না কেন, রিপোর্টসগুলো হাতে পেলে সেটা দেখে বলাটা অনেক বেশি সুবিধার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে যে দুটো কিডনি কখনো একসাথে কাজ করে না, একটা কিডনি ছ মাস কাজ করে, রেস্টে চলে যায়, তবে একটা কিডনি আবার ছ মাস কাজ করে। দ্বিতীয় কথা যে কিডনির মধ্যে যে সেলগুলো থাকে সেগুলোকে নেফ্রন্স বলে, নেফ্রন্স যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তাকে আর দ্বিতীয়বার বাঁচানো যায় না। আচ্ছা, তবে কিন্তু একটা কিডনি যদি ভালো থাকে তবু কিন্তু পেশেন্টকে সুন্দরভাবে রাখা যেতে পারে। তাই প্রথম কথা জানতে হবে যে ওনার কিডনি কী পজিশনে আছে, এবং তারপরে সেরকমভাবে চলতে পারে, দেখা যেতে পারে ওটা কন্ট্রোল যেতে পারে কি পারবে না। অবশ্যই। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু রয়েছেন। প্রথম কথা হচ্ছে যখন মেয়েদের মেচেদ আপনার হয়েছে তার মানে হচ্ছে ওখানে যে মেলানিনটা হচ্ছে সেটা বেশি করে আপনার জমে গেছে। দূরে জিনিস করে দেখতে পারেন, আমি জানি না আপনার স্কিনের ট্যাপটা কিরকম কতক্ষণ সেন্সিটিভিটি, কিছু আমি কিছুই জানি না। তবে একটা জিনিস আপনি চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে অল্প একটু লেবুর রস নেবেন এবং তার সঙ্গে অল্প একটু মধু নেবেন, এই দুটোকে ভালো করে মিক্স করে অল্প একটু মুলতানি মুটির সঙ্গে একটা পেস্ট তৈরি করবেন। এই পেস্টটা তৈরি করতে তুলসী পাতার রস দিয়ে এবং তার সঙ্গে একটু মঞ্জিশটা পাউডার ভালো করে মিক্স করে এটা গাড়িতে দুবার থেকে তিনবার করে লাগাবেন। আশা করছি 7 দিনের মধ্যেই আপনার দাগটা আস্তে আস্তে কমতে শুরু করে দেবে। স্কিনে নানান ধরনের দাগ বহু সময় এটা একটা ভীষণ বাজে একটা সমস্যা তৈরি করে, এবং সেই দাগগুলোকে কীভাবে সম্পূর্ণ রকমভাবে নিরাময় করা যায় এটা ডক্টর মিত্র, এই নিয়ে বহু ফোন আমরা পাই, একটু জেনে নিই কে রয়েছেন কলার বন্ধু, তারপর এগোচ্ছি আলোচনাতে। বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনার প্রবলেমটা যেটা আপনি বলে গেলেন এত স্পিডে কিছুই আমরা শুনতে পেলাম না, একটু আস্তে আস্তে বলুন। বলুন বলুন, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলুন। আমরা আপনার প্রশ্নটা সমস্যাটাকে পুরোপুরি শুনতে পাইনি, যে কারণে আমরা উত্তর দিতে পারছি না এখনই। আপনি যদি আবারও অনুষ্ঠানে কথা বলার সুযোগ পান, আপনার সমস্যা যেটা আছে আরেকবার ক্লিয়ারলি বলুন, নিশ্চয়ই ডক্টর মিত্র উত্তর দেবেন আপনাদের। আপনাকে আমরা যে বিষয়ে ছিলাম ডক্টর মিত্র, যে স্কিনের সমস্যা নিয়ে, এই যে মেচেদার দাগ অথবা যে ব্রণ, যে কী ধরনের কী ইউজ করব, কী প্রোডাক্ট ইউজ করব, প্রত্যেকে কিন্তু অত মেপে ঝুপে ইউজ করেন না। আপনাকে প্রথম কথা বলে দিই, ব্রণ যদি হয়ে থাকে কখনো কোনো কেমিক্যালাইজড প্রোডাক্ট চট করে ব্যবহার করা দরকার নেই। ব্রণকে ঠিক করার সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে জল, এবং দ্বিতীয় কথা হচ্ছে মেন্টালি যে টেনশন যেন না থাকে, চতুর্থ কথা হচ্ছে মাথায় যেন আপনার এনাকে ড্যান্ড্রাফ না থাকে, চতুর্থ পঞ্চম কথা হচ্ছে পেটটা যেন ভালো থাকে। তাই দেখে যেতে হবে যে কী স্টেজেতে ব্রণটা হচ্ছে, এবং তারপরে তো আমি ঠিক কীভাবে আমার লাইফস্টাইলটাকে মেনটেন করবো যাতে ব্রণগুলো হবার পরেতে যেন দাগটা না রয়ে যায়। এটা যদি একটু মেনটেন করা হয় তাহলে কিন্তু ব্রণ হাত থেকে সম্পূর্ণ বেঁচে হয়ে যেতে পারে। তবে যাদের ব্রণ হচ্ছে বিশেষ করে 16, 17, 18, এটা কিন্তু একটা হরমোনাল ফ্যাক্টরে ব্রণটা হতে শুরু করে, তার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রত্যেক দিন সকালে উঠে মাসে অন্তত 3 থেকে 4 দিন করে ত্রিফলার চূর্ণ খাবেন সকালবেলা খালি পেটে বেশিরভাগে, আর তারপরেতে 15 থেকে 20 দিন করে যদি আপনি শুধু তুলসী পাতার রস খান, এবং তার সঙ্গে যদি আপনি একটু করে এই যে নিমের পাতার রস খান তাহলে দেখবেন এটা কিন্তু অনেক কন্ট্রোলে থাকবে। নিশ্চয়ই। কে রয়েছেন বলবেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি খাইবার থেকে রিঙ্গু পাড়ুই বলছি। হ্যাঁ বলুন। আমার বয়স 11 বছর, কিন্তু আমার ছেলে কালো, তারপর ছাপা ছাপা পুরো দাগ হয়ে পুড়ে যাচ্ছে। ওকে, স্কিনে কোথায় এটা, কি ওর পুরো শরীরে হচ্ছে নাকি কোনো নির্দিষ্ট জায়গায়? না, ওর শুধু মুখটা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন হয়েছে? এটা ধরুন এই 1 বছর হয়েছে, এটা আমি বুঝতে পারছি না কি করবো। ওর বয়স কত? 11 বছর।
আচ্ছা, 11 বছর, 11 বছরের ছেলে, তার মুখে দাগ হয়ে যাচ্ছে, সেখানে সে কি করবেন বুঝতে পারছে না। স্কিনে যদি কখনো কোনো দাগ হয়, ব্রণ কি ম্যাটার ছেড়ে দিয়ে যদি কোনো রকম স্কিনে দাগ হয়, সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারকে দেখিয়ে দেখে নেবেন কেন দাগটা হচ্ছে। কোনো রকমের মলম বা এমনি চট করে ব্যবহার করে সেটাকে ঠিক করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা মারাত্মক ফ্যাটাল হতে পারে। স্কিন একটা মোস্ট সেন্সিটিভ অর্গান হচ্ছে বডির, এবং সেটাকে খুব ভালো করে না দেখে জেনে কোনো রকম মলম বা অন্য কিছু দিয়ে চিকিৎসা করা উচিত নয়। আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। এবার যদি আপনার মনে হয় যে ডক্টর মিত্রর সঙ্গে যোগাযোগ করে কি প্রসেস মেনটেন করলে আপনার ছেলের এই সমস্যাটা ঠিক হবে, তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বার যেগুলো চলছে সেই মোবাইল নাম্বারগুলোতে অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে পারছেন মোবাইল নাম্বারের মাধ্যমে। আমরা আমাদের দর্শকদের বলে দেবো কোন কোন নাম্বারে, কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। 9838001625, 9883031625, এর পাশাপাশি 0332440104, এই তিনটি হেল্পলাইন নাম্বার রইল যে নাম্বারগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ডক্টর মিত্রর সঙ্গে কন্ট্যাক্ট করতে পাচ্ছেন এবং তার সেন্টারে আসতে পাচ্ছেন। অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টার, 20/1/1C বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা 19, এবং তার ব্রাঞ্চ অফিস 53/1/1B বালিগঞ্জ প্লেস নিয়ার সাউথ পয়েন্ট হাই স্কুল। এই দুটি সেন্টারেই আপনারা সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যোগাযোগের সময় পাচ্ছেন, এবং তার ওয়েবসাইট অ্যাড্রেস অষ্টাঙ্গক্লিনিক.com। দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে যেখানে আপনারা লাগাতার ফোন কলস এর মাধ্যমে নিজেদের জিজ্ঞাসার উত্তর পেতে পারবেন। বলবেন কে আছেন, হ্যালো, হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বেলগুড়া থেকে রিয়া বলছি। বলুন। নমস্কার স্যার। স্যার, আমার না হঠাৎ নাকের উপরে একটা কেমন ব্ল্যাক স্পট হয়েছে, নিচে তার দাগ বলছে, তো সে ঘরোয়া কোনো টিপস বলেন। প্রথম কথা হচ্ছে, নাকের উপর কখনো নিচে তার দাগ হয় না। নাকের যদি কখনো কোনো ব্ল্যাক স্পট বা কিছু হয়ে যায়, আদারওয়াইজ আইদার কোনো ইনফেকশান ছিল বা হয়তো কোনো ইনফেকশান হয়েছিলো, খুঁটে গেছিলেন বা কোনো চোট লেগেছিল, সেই জেনে নেওয়া খুব দরকার কেন ডাকতে হয়েছে, কিসের জন্য হয়েছে। তবে একটা জিনিস আপনাকে মারাত্মক হেল্প করতে পারে, সেটা হচ্ছে যদি আপনি একটু মধুর সঙ্গে যদি আপনি একটু কারকের রস ভালো করে মিশিয়ে নাকিতে রাখান, তাহলে কিন্তু আস্তে আস্তে ডাক্তার চলে যেতে পারে। কিন্তু কী কারণে ডাক্তার হয়েছে আমি জানি না। কারক, হ্যালো, কারক বলে একটা গাছ আছে, তার সিডটাকে নিয়ে যদি আপনি সে পিছিয়ে লাগান, তাহলে আপনার খুব ভালো কাজ। ওকে স্যার, ধন্যবাদ। যে দাগ ছোপের কথাগুলো বারবার উঠে আসছে ডক্টর মিত্র, আমরা ফোনেও পাচ্ছি, শুধুমাত্র শীতের শুষ্কতা রুক্ষতা বলেই নয়, স্কিনের যে কোনো সমস্যা নিয়ে, যেখানে সোরাইসিসের সমস্যার ক্ষেত্রেও আয়ুর্বেদ একটা দুর্দান্ত কাজ করতে পারে, এখানে লিউকোডার্মার মতন সমস্যা, সেখানে আয়ুর্বেদের উপকারিতা কতটা ডক্টর মিত্রর কাছে আগেও শুনেছি, আজও জানবো, বিকজ নতুন দর্শক থাকেন প্রত্যেক পর্ব, প্রত্যেক অনুষ্ঠানে, প্রত্যেক পর্বে। তবে তার আগে জানবো কে আছেন আমাদের কলার বন্ধু, বলবেন। নমস্কার, অমিতা ঘোষ চক্রবর্তী বলছি, আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। একটা রোগের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই। আমার ছেলের না এপিলেপসি আছে, মিল্কি রোগ। হ্যাঁ, ওকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি। এবার এটা কি আপনাদের এই অষ্টাঙ্গ আয়ুর্বেদের কোনো ট্রিটমেন্ট আছে? এখানে ভালো চিকিৎসা আছে, যদি পারেন ছেলেকে নিয়ে আসবেন, আশা করছি আপনার ছেলের উপকার আসবে। কিওর হয়ে যাবে? এটা কিওর হবে? আশা করছি আপনার, আমি ছেলের উপকারে আসতে পারবো। বললাম, ওর কিন্তু জন্মগত নেই, ও কিন্তু মানে বয়স 15, ওর এই 6-7 বছর আগে হঠাৎ করেই ধরা পড়েছে আর কি, হঠাৎ করেই অ্যাটাকটা করছে আর কি। হ্যাঁ, ওর এমআরআই ইইজি এগুলোও করা হয়েছে। হ্যাঁ, হ্যালো, আপনি সব রিপোর্টগুলো নিয়ে আসুন। আচ্ছা, দেখান, চিকিৎসাটা করুন, ওর সঙ্গে তার ফল আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যেখানে দাঁড়িয়ে মৃগীর মতন এক সমস্যাতে, এখানে ডক্টর মিত্র এই কেসগুলোকে সলভ করার ক্ষেত্রে কতটা সময় লাগে আয়ুর্বেদে? ডিপেন্ড করে, পেশেন্ট কীরকম রেসপন্ড করছে। যখন পেশেন্টকে কাউন্সিলিং করা হয়, রেসপন্ড করাটা মস্ত বড় জিনিস হচ্ছে, কীরকম সে রেসপন্ড করছে। দ্বিতীয় জিনিসটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কেন জিনিসটা হচ্ছে সেটাও একটা মেন্টাল ফ্যাক্টর থাকে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, সেটা অ্যানালাইজ করা, তারপরে ঠিক বলা যেতে পারে যে এটা কতক্ষণ সময় লাগে। কারো হয়তো 3-4 মাস লাগতে পারে, কারো হয়তো 8-10 মাসও লাগতে পারে। নিশ্চয়ই। এবং সেখানে সেই রিপোর্টসগুলোকে না দেখে, কারণ ট্রিটমেন্ট অনেকেই করাচ্ছেন, সেই অবস্থায় আয়ুর্বেদে আসতে চাইছেন, তো তাদের রিপোর্ট, যে ড্রাগসগুলো ওরা আগে থেকে খেয়ে আসেন, সেগুলো কিন্তু অনেকগুলো সাইড এফেক্টও হয়। আচ্ছা। তবে আয়ুর্বেদিক শাস্ত্রে সেখানে কিন্তু একটা ডিটক্সিফিকেশন থেরাপি অলওয়েজ থেকে যায়, তারপর করলে সেই পার্টটাকে দেখে নিতে হবে যে কিরম ভাবে সে কতখানি তার ডিমোশন হয়েছে, তারপর বেশ করে ট্রিটমেন্টটা করা। অবশ্যই। হ্যাঁ বলবেন, কে আছেন? নমস্কার, আমি দিলীপ মুখার্জি বলছি। নমস্কার। আমার ওই স্কিনে ওই মাথা একটা ওই
ব্যাসাল সেল কার্সিনোমা হয়েছে। কি হয়েছে? মাথায় একটা ব্যাসাল সেল কার্সিনোমা আছে, রাঁচির মতো হয়েছে, এটাতে ওই বায়োপসি করে পাওয়া গেছে আর কি। ওটা কার্সিনোমা হয়ে অলরেডি হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার, সেটা তো অলরেডি কার্সিনোমা ধরা পড়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না সেখানে আমি হাত দেবো না, সেখানে আমি হাত দেবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কেন ক্যান্সারের কেস হয়েছে ধরা পড়ে গেছে অলরেডি, সেখানেতে একটা দাজে স্পেশালিস্ট চিকিৎসা দরকার, নিশ্চয়ই, ঠিক আছে? তো সেটাকে ফট করে হাত দেওয়া আমার পক্ষে ঠিক হবে না। নিশ্চয়ই, একটা নির্দিষ্ট সময় আমরা বলি যে যখন যে সময় যেটা করা দরকার তখন সে সময় সেটা করা উচিত। আপনি যদি মনে করেন যে না এখন এই স্টেজ থেকে দাঁড়িয়ে আপনি আয়ুর্বেদের হেল্প নিতে চাইছেন, তো সেখানে জানতে হবে যে আপনি ফার্স্ট স্টেজে আছেন নাকি একদম ফাইনাল স্টেজে। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন লোকে আয়ুর্বেদের নামটা করে তার আগে এটা দেখে নেওয়া যায় যে তারা কিন্তু অনেক রকমের চিকিৎসা করে নিয়েছেন বেশিরভাগ তাই, এবং সেখানে এসে যে স্টেজটা আছে সেখানে রোগটা অনেকখানি ছড়িয়ে গেছে। নর্মালি হয় কি, যে কোনো কাস্টমার জিনিস হয় ক্যান্সার জাতীয় রোগ হয় সেখানে বডি ইমিউনিটিটাকে বাড়িয়ে দেওয়া খুব দরকার। ইমিউন সিস্টেমের যত বডিটা বাড়বে এবং ডিটক্সিফিকেশন যত ভালো হবে সেখান থেকে রিকভারি করা কন্ট্রোল করার সম্ভাবনাটা হতে পারে। নিশ্চয়ই, তো সেটা থেকে বলা যেতে পারবে না সে ভালো হবে কিনা, কারণ লোকে যখন আসে তখন সে চায় যে আমি ভালো হয়ে যায়। একদম তাই, প্রত্যেকেই একটা আশা নিয়ে আসেন যে যেন যে সমস্যা নিয়েই আসছেন সেখান থেকে একটা সমাধান পান, সুস্থ হন, এবং আমাদেরও উদ্দেশ্য একই। বলুন কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনি ফোন করেছেন। আমি পলাশী নদিয়া থেকে বলছি। আচ্ছা, হ্যালো, আমি পলাশী নদিয়া থেকে বলছি। আপনি পলাশী নদিয়া থেকে বলছেন, আমরা দুবার শুনলাম, শুধু আমি একটাই কথা বলবো, টিভি সাউন্ডটাকে বন্ধ করে দিন। টিভি সাউন্ডটাকে বন্ধ রাখুন। হ্যাঁ, আমি সাহাবুদ্দিন বলছি, আমার বাচ্চাটাকে নিয়ে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি। আপনার বাচ্চার কি কি হয়েছে? ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে দিন। টিভি সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, দিচ্ছি দিদি, দিচ্ছি একটু। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে কি, আমার ছেলেটা আজকে 4 বছর ধরে বয়স হচ্ছে 12 বছর বয়স, 4 বছর ধরে বহুত জায়গা দেখেছি আমি বাচ্চাটাকে, মুখের ভেতর আমি দাগ পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। কোনো প্রথমে যখন হয়েছিল আপনার এই জিএজির একটা ভিতরে হয়েছিল টাকাতে মুখের ভিতরে, তারপরে থেকে ওর অসুবিধাটা কি, প্রবলেমটা সেটা একটু পরিষ্কার করে বলুন। প্রবলেমটা হচ্ছে ও, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বলুন না, ও কোনোদিন ঝালের তরকারি খেতে পারে না, একদম না, এখন বর্তমান ও শুধু ভাত খেতে পারছে না। মানে ও কি খাবার, যে কোনো খাবার খেতে গেলে ওর অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো খাবার খেতে গেলে বলতে আমার জ্বলছে। আচ্ছা, যে কোনো খাবার, সেটা ঝাল দেওয়া হোক অথবা ঝাল ছাড়া হোক? হ্যাঁ, ঝাল ছাড়া হলেও বলতে জ্বলছে। দেখতে হবে এবং তারপরে যদি চিকিৎসা করেন আশা করছি ভালো হয়ে যাবে। আপনি এখন ফোন করছেন আমাদের অনুষ্ঠানে, যে কারণে ফোন করেছেন, আপনার ছেলের এই যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হতে পারে, কিন্তু আপনি যে কোথা থেকে ফোন করছেন? আমি পলাশী নদিয়া থেকে। পলাশী নদিয়া থেকে, কিন্তু নদিয়াতে বসে থেকে এটা সম্ভব নয়। হ্যাঁ, আপনাকে আসতে হবে কলকাতাতে, এবং কলকাতাতে এসে যে মোবাইল নাম্বারগুলো এখন দেখুন টিভির পর্দাতে যে মোবাইল নাম্বারগুলো চলছে সেগুলোকে লিখে রাখুন, সেই নাম্বারে ফোন করে আপনি অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টারে এসে যোগাযোগ করলে আপনার ছেলে সুস্থ হয়ে যেতে পারে। বহু কারণ রোগটা হয় না দেখে কোনো ডায়াগনোসিস করা, কোন ডাক্তারের পক্ষে কোনোদিনই এরকম একটা পেশেন্টকে না দেখে শুধু ফোনে শুনে বলে দেওয়া সম্ভব নয়, সেটা অনেকটা সেই জাদু মন্ত্রের মতন হয়ে গেল, শুনলাম এখান থেকে একটা তুড়ি বাজালাম কাজটা মিটে গেল। তো আশা করব আমাদের দর্শক বন্ধুরা যারা নিজেদের সুস্থতার পাশাপাশি যার জন্যই আপনি ফোন করছেন, যে কারণেই ফোন করছেন, যদি সেরকম ক্রিটিক্যাল কিছু কন্ডিশনে থেকে থাকেন তো রিপোর্টসগুলো নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি সেন্টারে এসে দেখা করুন। বলবেন কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন একটু জোরে বলুন। হ্যালো, বলুন। আপনার ওখানে কিসে সাইকোলজিস্ট ট্রেনার?
আমরা বুঝতে পারছি না আপনার কথাটা। ফাইব্রোসিস হয়েছে? আমরা আপনার কথাটা বুঝতে পারছি। সাইকোলজিক্যাল প্রবলেম? আপনার সাইকিক প্রবলেম আছে তাই তো? সাইকোলজি প্রবলেম? আপনার সাইকোলজির প্রবলেম জন্য কি রকম ধরনের সাইকোলজি প্রবলেম হয় আপনার? প্রবলেম এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কোনো সময় বসে কথা বলছে একা একা, কোনো পরিবার একটা নির্দিষ্ট পরিবারকে নিয়ে। মানে আপনি কারোর বিষয়ে জিজ্ঞেস করছেন তাই তো? আমার ছেলে। আপনার ছেলে সাইকোলজির প্রবলেম হয়, সাইকিক প্রবলেমের চিকিৎসা হয়, যদি পারেন ছেলেকে নিয়ে আসবে, তাহলে টেলিফোনে চিকিৎসা হয় না, ওভাবে টেলিফোন চিকিৎসা করা যায় না, পেশেন্টকে নিয়ে আসুন, খুব ভালো চিকিৎসা আছে আয়ুর্বেদে। অবশ্যই যে কথাটা আমি বললাম কিছুক্ষণ আগে সেই কথাটাই ডক্টর মিত্রও বলছেন যে ফোনের মাধ্যমে চিকিৎসা সম্ভব নয়, ফোনের মাধ্যমে চিকিৎসাটা মানে চিকিৎসা করা যায় না ফোনের মাধ্যমে। এটা চান্সেস কিছু আছে কি সেটা আপনি ফোনের মাধ্যমে জানতে পারছেন? মেন্টাল প্রবলেমস বহু কারণে নানা রকম ভাবে হয়। মেন্টাল প্রবলেমসের খুব ভালো চিকিৎসা আয়ুর্বেদে আছে, কিন্তু মেন্টাল প্রবলেমের পেশেন্টকে না দেখে, পেশেন্টকে কাউন্সিলিং না করে কোনো ওষুধ দেওয়া যায় না এবং তার চিকিৎসা করা যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা যদিও আজকের আলোচনাটা শুরু করেছিলাম স্কিনের সমস্যা নিয়ে, কিন্তু যে কোনো সমস্যা যেটা মানসিক এবং শারীরিক দুটোই, সেক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে, অনেকটাই সাহায্য করতে পারে, বা বলতে পারি পুরোটাই করতে পারে। তবে সেখানে আপনার এখন কি কন্ডিশন চলছে সেটাকে বেস করে ট্রিটমেন্ট করা হবে। আশা নিয়ে সকলেই আসতে চান, কারণ অনেকেই প্রশ্ন যখন করছেন বলছেন এটা ঠিক হবে তো, আমরা সুস্থ হব তো? তো এই যে লাস্টে একটা তো বলে একটা প্রশ্ন চলে আসছে, এই তো এর উত্তরটা তো তখনই আপনি পাবেন যখন আপনি সেন্টারে আসবেন, আয়ুর্বেদিক সেন্টার, অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টার, যেখানে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। সেখানে এলে কিন্তু আপনারা আপনাদের এই তো এর উত্তরটাতে মানে একটা কনফার্মেশন বসাতে পারবেন যে হ্যাঁ হবেই, বলবেন কে রয়েছে। আর একটা মস্ত বড় জিনিস হয়ে যায়, আমরা বহু রকম ধরনের চিকিৎসা করিয়েছি, টেস্ট করেছি। একটা জিনিস কেউ জানেন না যে আপনি যে টেস্টে যে জায়গাতে অন্য চিকিৎসা করেছেন, আয়ুর্বেদিক চিকিৎসা আকাশ পাতাল তফাত আছে। সেই জন্য আপনি হয়তো একটা চিকিৎসা করেছেন সেটা কিন্তু রেজাল্ট নয়। যখন আয়ুর্বেদ নিয়ে কথা বলছেন তখন সম্পূর্ণভাবে আয়ুর্বেদকে নিয়ে কথা বলুন এবং সেখানে নতুনভাবে সে চিকিৎসা করান। অবশ্যই তাই। হ্যাঁ বলবেন কে রয়েছেন। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। কিছু শুনতে মানে বোঝাই যাচ্ছে না কথাটা, আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করে বলুন। বলছি আমার একটা 6 বছরের বাচ্চা আছে। বাচ্চাটার গলা সরু হয়ে যাচ্ছে, মাথা বড় হয়ে যাচ্ছে, তো ওকে আপনি নিয়ে আসুন সেন্টারে, আয়ুর্বেদিক সেন্টারে নিয়ে আসুন, অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টারে। আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, কেন বা কি কারণ সেটা আপনাকে ডক্টর মিত্র বলছেন, কিন্তু আপনি যোগাযোগ করে নিন মোবাইল নম্বরের মাধ্যমে। এটা এই যে মাথাটা বড় হয়ে যাওয়া, এটা একটা কিন্তু একটা অ্যাবনর্মালিটি, বহু কারণে এটা হতে পারে, এবং তার জন্য পেশেন্টকে না দেখে পেশেন্টকে অনেকগুলো টেস্ট করাতে হবে, তারপরে কিন্তু কিছু বলা যেতে পারে। এই রোগের কিন্তু ওভার দ্য টেলিফোন কিন্তু বলা যায়, আপনারা দেখেছেন অনেক সময় একটা বাচ্চা আছে শরীরের থেকে মাথাটা অনেক বড়, মাথা যদি বড় হয়ে তো গলার রকমের সরু শুরু হয়ে যাবে, তো সেই জন্য যতক্ষণ না পেশেন্টকে দেখে না হচ্ছে, টেস্ট করে জানা যাচ্ছে কী কারণে হচ্ছে, তার কী কী সমস্যা হতে পারে, তার কোনো হরমোনাল প্রবলেম আছে কি না, তার কোনো অন্য সমস্যা আছে কি না, ততক্ষণ কিছু বলা যাবে না। নিশ্চয়ই তাই। পুরো বিষয়টাকে সম্বন্ধে কিছু বলার আগে কিছু কিছু এমন কেস থাকে যে কেসগুলোতে আমরা কিন্তু আপনাদের সম্বন্ধে যখন কোনো কথা বলি তখন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বারবার বলি যে আপনারা আসুন,
আগে সেন্টারে এসে আপনি আপনার বাচ্চা, আপনি আপনার নিজেকে অথবা আপনি যার জন্যই আসছেন তাকে দেখান, তাহলে সেটাকে অনেক তাড়াতাড়ি সেখানে বলা সম্ভব যে ডায়াগনোসিসটা যে করা হবে কি পথে করা যাবে। কিন্তু ফোন ইন অনুষ্ঠানে কি তাহলে ফোন করতে বারণ করা হচ্ছে? একদম নয়। আপনারা নিশ্চয়ই ফোন করুন, যে যে সমস্যা নিয়ে রয়েছেন সেই সমস্যাটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটার জন্য ফোন করুন। আর সুস্থ হতে হলে অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টারের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হচ্ছে। আমাদের দর্শক বন্ধুদের আবারও জানিয়ে রাখি, 20/1/1C বালিগঞ্জ স্টেশন রোড আপনারা পাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন তার ব্রাঞ্চ অফিস, 53/1/1B বালিগঞ্জ প্লেস নিয়ার সাউথ পয়েন্ট হাই স্কুলে, সময় সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। নামের অ্যাপয়েন্টমেন্ট করাবার জন্য কন্ট্যাক্ট নাম্বার 9833001625, 9883031625, 0332404054। তিনটি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা নামের এনরোল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে পাচ্ছেন। ওয়েবসাইট অ্যাড্রেস অষ্টাঙ্গক্লিনিক.com, এর মাধ্যমে আপনারা ইন্টারনেটের থ্রু যোগাযোগ করতে পাচ্ছেন। zengatv.com ওয়েবসাইট লগ ইন করে দেখতে পাচ্ছেন সৃষ্টি সৃষ্টি প্লাস আর এই অনুষ্ঠান। সময় আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং এগিয়ে চলা সময়ের মধ্যে ত্বক হোক অথবা অন্যান্য সমস্যার মধ্যে, যেমন এই ঠান্ডাকে কেন্দ্র করে শীত যখন আসছে শীতের একাধিক সমস্যাও থাকে। এটা যেমন একদিক থেকে মানে একটা আলাদা রকমের অনুভূতি থাকে যে আমরা আনন্দ করব শীতে, নানান ধরনের ঘুরতে যাওয়া হোক, শীতের আমেজটা একটু আলাদাভাবে উপভোগ করা, কিন্তু আনুষঙ্গিক অসুস্থতাগুলোও থাকে, যার মধ্যে যাদের হয়তো হাঁপানির সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা কতটা উপকার পেতে পারবেন আয়ুর্বেদ থেকে এই সম্বন্ধে ডক্টর মিত্রর কাছে জানবার আগে একটু জানবো ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন। হ্যালো, বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, হিরমোহন পোদ্দার। আচ্ছা বলুন। হ্যালো বলুন। হ্যালো বলুন। বলছি এখানে কি সেটি ওই যে সাদা সাদা হয়ে যায় না গায়ে, ওইটা কি এখানে ভালো হয়? সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবেন আপনার যতই পুরনো সেটি হোক না কেন। আপনার যতই পুরনো সেতু হোক না কেন, আপনি ভালো করে চিকিৎসা করলে আপনি 100% সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাইড এফেক্ট আছে কি না সেটা আগে আপনাকে আসতে হবে যে। কখন থেকে দেখছেন? আপনাকে একটা কথা বলে দিই, সাইড এফেক্টটা নির্ভর করছে আপনার শরীরে ইমিউনিটি কীরকম আছে এবং আপনার শরীরের মধ্যে অন্যান্য কী কী রোগ আছে। আপনি যখন আমাকে ফোনটা করেছেন কথা শুনে মনে হচ্ছে আপনি আগেবার অনেক চিকিৎসা করেছেন। না, ব্যাপারটা কি সামান্য একটা দুই একটা ফোটা ফোটা ছিল, আমরা যে টিভিতে আমরা যে বেনিবাদের পঞ্জিকা ওখান থেকে একটা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে জিনিসটা বেশি হয়ে গেছে, বুঝলেন তো। আমি আপনাদের কথা শুনে আশ্চর্য হয়ে যাই, আপনারা আজকে যুগের লোক হচ্ছেন এবং আপনাদের কাছে একটা রোগ হচ্ছে, আপনার টেলিভিশনে একটা বা একটা কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে তার ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখালেন না, কিছু জানলেন না তার বিষয়ে, সেটা খাচ্ছেন। ডাক্তার দেখিয়েছিলাম, আমরা স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে, বলছিল যে সেটি কোনোদিন ছাড়ে না। এবার আমি আপনাকে বলছি আয়ুর্বেদিক শাস্ত্রে আমাদের কাছে, আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি সুস্থ হয়ে থাকতে পারবেন। আপনারা চেম্বারটা কোথায় আছে আপনি দেখুন, টিভিতে চলছে সেন্টারের অ্যাড্রেস, আমি বেশ কয়েকবার আপনাদের জন্য বলে দিয়েছি, আবারও জানাবো, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন। আমি টিভিতে এখন খুললাম তো তার জন্য বলছি। আচ্ছা আপনি দেখুন, টিভিতেই লেখা আছে অ্যাড্রেসটা, অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টার, আমি বলছি আপনি দেখতে থাকুন। আমরা যে বিষয়ে ছিলাম, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যে শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা, আমি এক কথা ছোট করে বলে দিই, যত রকমই অ্যাজমেটিক কন্ডিশন হলে, কার্ডিয়াক অ্যাজমা হোক কিংবা সিওপিডির প্রবলেম হোক, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রের প্রচণ্ড ভালো চিকিৎসা আছে এবং তার মধ্যে থেকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে আরাম দিয়ে দেবে। আপনাকে কোনো রকম ইনহেলার বা অন্য রকম কোনো ওষুধ আপনাকে নিতে হবে না, যেগুলো সাইড এফেক্ট আছে। অবশ্যই, যেহেতু আজকে মানে এখন আমরা যখনই এই যে ক্যামেরার সামনে আমরা কাজ করছি কন্টিনিউয়াসলি, এই এত হাই লাইটসগুলো আমাদের স্কিনে পড়ছে বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা টাইমের পরে, যেটা বিশেষভাবে তারা বলেন যে স্কিনে একটা অদ্ভুত রকমের এফেক্ট পড়ছে, কারণ কন্টিনিউয়াসলি মেকআপে থাকা, সেই তারপরে স্কিনটার একটা অবস্থাটা ভীষণভাবে শোচনীয়। স্কিনটা দুভাবে বার্ন করে, একটা যে মেকআপ তো আপনি ব্যবহার করছেন তার জন্য, আর যে লাইটটা আপনার গায়েতে পড়ছে তার জন্য। প্রথম কথা হচ্ছে আপনি যে লাইটটা হচ্ছে তার হাতে কিরম করে স্কিনকে বাঁচাবেন, তার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি লুকওয়ার্ম ওয়াটার, অ্যাটলিস্ট যখন আপনি প্রফেশনে আছেন এইরকম সময়
দু থেকে আড়াই লিটার লুকওয়ার্ম ওয়াটার আপনি কনজিউম করুন, এবং সেটা কিন্তু মৌরিক জল যদি হয় আপনি স্কিনেতে কখনো প্যাচ পড়তে দেবে না। আর যে কসমেটিক্সগুলো ব্যবহার করেন তাতে মাথার জন্য সবচেয়ে বড় হচ্ছে যে প্রত্যেক দিন সকালবেলায় ডাবের যে নতুন শাঁসটা আছে সেটাকে একটু প্যাকের মতো করে মুখে লাগিয়ে 10 মিনিট করে রাখুন এবং সেটাকে তারপরে মুছে ফেলুন। আপনি দেখবেন 15 মিনিটের মধ্যে আপনার স্কিনের মধ্যে গ্লো ফিরে আসছে, এবং কসমেটিক্স লাইটে যদি স্কিনে আপনার ক্ষতটা হয়েছে সেটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। অবশ্যই খুব সুন্দর একটা টিপস কিন্তু আপনারা পেয়ে গেলেন দর্শক বন্ধুরা, এবং এটা শুধুমাত্র কোনো একজনের জন্য নয়, সবার ক্ষেত্রেই এটা সবাই এরা করতে পারবেন। যাদের ট্যান পড়ে যাচ্ছে, রোদে বেরোচ্ছেন ভীষণভাবে, যে অংশগুলো বডির ওপেন এরিয়াগুলো সেগুলোতে ট্যান পড়ে গেছে, সে তারা কী করবেন আমি আবারও ডক্টর মিত্রর কাছেই জানতে চাই। যে মুহূর্তে মনে করুন যাদের খুব সেন্সিটিভ স্কিন বা যারা খুব ফর্সা, যারা খুব ফর্সা হচ্ছে তাদের সানবার্নটা খুব তাড়াতাড়ি হবে, তারা প্রত্যেক দিন বেরোবার আগে বা চান করার আগেতে নারকোল তেলের সঙ্গে অয়েল বয়েল মিশিয়ে গায়েতে লাগিয়ে নেবেন, লাগিয়ে সেটাকে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে তারপর চান করবেন। সাবান চেষ্টা করবেন না লাগাবার জন্যে, সপ্তাহে একদিন করে সান লাগাবেন, আপনার কখনো সানবার্ন হবে না। যাদের ব্রাউন টাইপ স্কিন, যারা সবচেয়ে ভালো স্কিন হচ্ছে, তাই যেন প্রথম কথা প্রচুর মাত্রায় গাজর খাবেন, গাজরের ভেতরে সাদা অংশটা খাবেন না, এবং সেখানে নারকোল তেলের সঙ্গে যদি একটুখানি অলিভ অয়েল মেশান, এবার তার সঙ্গে যদি একটু পিওর সর্ষের তেল মিশিয়ে এই সারা গায়ে একদিন করে সপ্তাহে লাগান, তাহলে কিন্তু তার বডিতে ফিতে কোনো রকমের ট্যান পড়তে পারে না। সুতরাং ট্যানের হাত থেকেও রিমুভ করা যায় কিভাবে নিজেকে সেটা আমরা জেনে নিয়েছি। কলার বন্ধু এসে গেছেন, বলুন কে বলছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন, নমস্কার, কে আছেন? হ্যালো, টিভি সাউন্ডটাকে বন্ধ করেননি বলে এতবার হ্যালো হ্যালো বলে যেতে হচ্ছে, টিভি সাউন্ডটাকে অফ করুন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি, তার মানে এটা নয় দর্শক বন্ধুরা, যখনই আপনারা ফোন করবেন আপনাদেরকে আমরা একই কথা বারবার বলি, অথচ তার সত্ত্বেও একই ভুলটা আপনারা করে ফেলেন। টিভি সাউন্ডটাকে আপনারা অন রাখেন আর তারপরে হয়তো হ্যালো হ্যালো চলতেই থাকে, কিন্তু আমরা যে অপেক্ষা করছি আপনাদের প্রশ্নটা বা আপনাদের সমস্যাটা শোনার জন্য, আপনারা বেমালুম সেই জায়গাটা থেকে কিন্তু নিজেরা সরে যান। এতে কি হয় বলুন তো, এতে আপনি আপনার সমস্যা আপনার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আপনার থেকেও ভাইটাল সমস্যা নিয়ে যে অপেক্ষা করছে ফোনটা করবে তিনি কিন্তু ফোনের সুযোগটা পান না। তাই বারবার আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি যে যখনই ফোন করবেন টিভি সাউন্ডটাকে প্লিজ মিউট করে দেবেন, এবং তারপর নিজের প্রশ্নটা বা নিজের সমস্যাটা আমাদের কাছে বলুন। ডক্টর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের প্রশ্নের উত্তর তিনি দিয়ে দেবেন। এইটুকু কাজ একটু কেয়ারফুলি করুন, তাহলে কিন্তু শুধু হ্যালো হ্যালো বলে যেতে হবে না, বাদবাকি কথাটাও বলতে পারবেন, সমাধানটাও জানতে পারবেন যে জন্য ফোন করেছিলেন। আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা সমস্যার সমাধান কিভাবে পাওয়া সম্ভব আমরা ডক্টর মিত্রর কাছে জানছি। জল খাওয়ার আর শীতকালে বহু জায়গাতে আমরা বহু ক্ষেত্রে দেখি যে একটু কম জল খাওয়ার এটা ঝোঁকটা, কারণ ঠান্ডার সময় ঠান্ডা জলটা খাবো কি করে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খারাপ, কিন্তু সেখান থেকে কি করে রেহাই পাওয়া সম্ভব ডক্টর মিত্র? জল না খাওয়াটা কিন্তু শীতকালের বহু বাড়িতে বা বহু মানুষকে আমরা দেখি, তার কারণটা হচ্ছে এরকম সময় তেষ্টার ভাবটা কমে যায়, কিন্তু শরীরের কিন্তু জলের রিকোয়ারমেন্টটা থাকে, সেজন্য এমন কিছু খাওয়া উচিত যাতে ফ্লুইডটা আমাদের ভেতরে যায় এবং সেটা খুব প্যালেটেবল হয়। যত বেশি প্যালেটেবল জলটা হবে আমরা তত বেশি খাবো। আমরা যে লেবু দিয়ে কারণ গন্ধরাজ লেবু বলি, একটা গন্ধরাজ লেবুকে আপনি 4টে টুকরো করে রেখে দিন, সেটা ফেলবেন না, একটা ভালো করে স্যাসেটটা মুড়ে কাঁচের পাত্রে রেখে দেবেন, 1 লিটার থেকে 2 লিটার জলে কাঁচের বাসনের মধ্যে সেই লেবুটা ফেলে দেবেন, ওভারনাইট সেটা থাকবে, সেই জলের মধ্যে একটু মিশ্রি মিলিয়ে প্রত্যেক দিন সেটা খান 3 বা 4 বার, খেতেও ভালো লাগবে, আপনার শরীরের মধ্যে যে ফ্লুইডটা দরকার সেটাও চলে আসবে, এবং যে সল্টগুলো আমাদের শরীরে দরকার সেটাও আপনার চলে আসবে, ইউরিনকেও পরিষ্কার করবে, এবং যাদের পেটে কৃমি আছে সেটা খুব মেরে ফেলবে। তো জল খেতে না চাওয়ার ইচ্ছা সেটা আমরা যা বুঝলাম, কিন্তু জল খেতে হলে কিভাবে খাবেন সেটাও কিন্তু জেনে নিলাম। মানে দেখুন ফুচকা খাওয়ার ইম্পর্টেন্স কিন্তু কমে না, ঠিক আছে, তখন যদি জলটা খাওয়া সেজন্য এমন একটা জল খাওয়া যেটা অটোমেটিক্যালি চলে যায়, একদম ঠিক, আর নিজের আগ্রহটাই থাকবে যে আমি খাবো ওইটা। বলবেন কে আছেন? হ্যালো হ্যালো, আমি নপাড়া থেকে মামুনি বিশ্বাস বলছি। আচ্ছা হ্যাঁ, ডক্টর বাবুকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছি আমার পায়ে অনেকদিন, প্রায় 2 বছর হয়ে গেল, মানে চুলকে 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 পায়ের তলাটা একদম ফুলে যাচ্ছে অ্যালার্জির মতো, তারপরে কি হচ্ছে পুরো চামড়াটা মানে উঠে আসছে, প্রচন্ড চুলকায়, কি করা যেতে পারে? কি করা যেতে পারে, এটা আপনার একটা রোগ যেটা আপনার বাড়িতে বসে হবে না, আপনি আসুন আমি দেখবো অ্যাকচুয়ালি কি হয়েছে আপনার রোগটা, তারপর চিকিৎসা করেন ভালো হয়ে যাবেন।
আমি অনেক ইয়ে দেখিয়েছি, টপিকলে ফপিকলে গেছি। তাহলে আসবেন না আমাদের কাছে? আপনি কোথায় দেখেছেন যদি বলতে না ঠিক করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলছেন কেন? আপনি আপনি আয়ুর্বেদের সঙ্গে কথা বলছেন, তাহলে আয়ুর্বেদের মতো ট্রিটমেন্ট করুন আপনি। এটা কোন জায়গায়, এটা কোন জায়গায় আপনাকে আমরা জানিয়ে দেব। আপনারা যারা যারা দেখছেন তারা কয়েকটা জায়গাতে ভীষণভাবে হয়তো বুঝে উঠতে তাদের সমস্যা হয়ে যায় কোনো সময়, জানি না। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যাতে আপনাদের কাছে বিষয়টাকে সহজভাবে প্রেজেন্ট করা যায়। তা সত্ত্বেও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, প্রত্যেকটা ট্রিটমেন্ট তো তাদের একটা আলাদা প্রসেস মেনটেন করে, তো আপনি হয়তো আগে কোনো একটা জায়গাতে দেখিয়েছেন। না না, একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, আপনি যে কোনো ট্রিটমেন্ট করুন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করুন, তার একটা নিজের পদ্ধতি আছে, তার একটা নিজের লিমিটেশন আছে। অবশ্যই হোমিওপ্যাথি করুন, তার একটা লিমিটেশন আছে, আয়ুর্বেদিক আছে, তারও একটা সিস্টেম আছে। তো আপনি যখন একটা পার্টিকুলার ট্রিটমেন্ট করেছেন কিন্তু সেটা কিন্তু ট্রিটমেন্ট নয়, আপনি একটা পার্ট অফ ট্রিটমেন্ট করে যাতে আপনি কিওর হননি, তারপরে যখন কিওর হননি তখন আপনি আয়ুর্বেদের হাত ধোয়াচ্ছেন, তা আয়ুর্বেদ ডাক্তারকে দেখান, দেখুন কি, তারপরে আপনি সেটা বলবেন। ঠিক, একেবারেই তাই, অবশ্যই তাই। আমরা এই কথাটাই বারবার আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যদি সত্যিই চাইছেন যোগাযোগ করতে তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমার মনে হয় এখনই আপনারা অ্যাপয়েন্টমেন্ট সেরে নিতে পারেন। আর লোকেরা কি ভাবে জানেন, আয়ুর্বেদ মানে হচ্ছে একটা তুলসী পাতা বেটে খেয়ে নাও তবে হচ্ছে আয়ুর্বেদ, বাড়ির বাড়ির ক্ষেতের মধ্যে পাওয়া যায়, কিন্তু ভালো ট্রিটমেন্ট করার জন্য আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে। আয়ুর্বেদ কোনো ডাক্তারই নয়, মনে রাখবেন এই একটা মাত্র শাস্ত্র যে বহু রোগের যার ওষুধের চিকিৎসা এখনো হয়নি সেটা আপনাকে আয়ুর্বেদ ঠিক করতে পারে। তাই জন্য আয়ুর্বেদিক চিকিৎসা করার আগে মেন্টালি নিজেকে তৈরি করে নিন যে আয়ুর্বেদিক চিকিৎসা করবেন, করে চিকিৎসা করতে আসুন, ফল পেয়ে যাবেন। তার বলবেন কে রয়েছে? হ্যালো, 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 হ্যাঁ বলুন। আমি পূর্ণিমা বলছি, বলুন। আমার ছেলে বয়স হচ্ছে 19 বছর, হ্যাঁ, তার ব্রণ হয়েছে, আর ব্রণ মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে, তারপরে আবার দাগ হয়ে যাচ্ছে, এই জন্য যেতে চাইছি। ওকে, ব্রণ কেন হচ্ছে সেটা জানা খুব দরকার। যদি মাথা হয়তো খুব খুশকিও থাকতে পারে, যদি কনস্টিপেশন হয় তার জন্য হতে পারে, যদি ইউরিনের সমস্যা কম জল খায় তার জন্য হতে পারে, বয়সটা সেই রকমই। কিন্তু দাগের জন্য একটা কথা আপনাকে বলে দিই, অল্প একটু নারকল তেল নেবেন, তার সঙ্গে একটু ডাবের একটু জল মিক্স করবেন, জলের মিক্স করে নতুন যে ডালের যে ছালটা হয়েছে মানে ছাঁচটা ভেতরে পড়ে সেটাকে ভালো করে সঙ্গে মিক্স করবেন, মিক্স করে একটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, রোজ দুবার করে লাগান, আস্তে আস্তে যত পুরনো ব্রণর দাগ হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবেন, ঠিক আছে, ওখানে আস্তে আস্তে লাগাবেন, ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 2-4 দিন ধরে আপনি লাগাতে পারেন ওটাকে, আস্তে আস্তে দেখবেন দাগটা চলে যাচ্ছে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের জন্য কিন্তু এটাতে কিন্তু নাকেতে সর্দি হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য একটা কাজ অবশ্যই করবেন যে গোটা জিরেকে বেটে নেবেন এবং সেটাকে যদি কোনো জিনিসের সঙ্গে মিক্স করে খান তাহলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা যেটা সেটা কমে যাবে। নিশ্চয়ই, তো দুটো দিক থেকে কিন্তু ডাক্তারবাবু আপনাদেরকে সাহায্য করে দিলেন, একটা হচ্ছে ব্রণর হাত থেকে রেহাই এবং ঠান্ডা লাগার হাত থেকে তাদের ব্রণ যে দাগটা হয়েছে তার হাত থেকে, ব্রণর দাগটা থেকে আপনি এ পাচ্ছেন। আর তার পাশাপাশি কিন্তু আপনি যদি কারোর ঠান্ডা লাগার ধাত থাকে তাদেরকেও কিন্তু একটা সুন্দর উপায় বলে দিলেন যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগার কথাটাই যখন উঠলো, কফ বসে গেছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে তার বুকে কফ জমে গেছে, হয় সেই যখন সেখান থেকে কাশি হচ্ছে হয় কফটা কিছুটা হলেও বেরোচ্ছে অথবা কারোর থাকে শুকনো কাশি, তাদের জন্য কি টিপস আছে? আয়ুর্বেদে এর থেকে ভালো কোনো ওষুধ পৃথিবীতে নেই। যত পুরনো ঘি হতে হয়, গাওয়া ঘি যত পুরনো, যদি কারো কাছে যত পুরনো ঘি হয় তত ভালো, ওটা একটু অল্প আগুনে গরম করে ঘিটাকে আপনি বুকে বা পিঠে রাত্রে মালিশ করে শুন, পরের দিন সকালে দেখবেন যতই কফ থাকুক না কেন আপনার হরর করে কফ বেরোতে শুরু করেছে বা আপনার আরাম পেয়ে গেছেন, তবে ঘিটে যার বাড়ি যার বাড়িতে নেই পুরো ঘি সে কিরমভাবে তৈরি করবে, আপনি নেবেন 500 গ্রাম আপনি গাওয়া ঘি নেবেন, পিওর গাওয়া ঘি, সেটা কিছু না হলে লোহার কড়াইতে অন্তত 5 বার 10 বার 15 বার যতবার করে ওটাকে ফোটাবেন, ফুটে দেওয়ার পরেতে একটা কাঁচের পাত্রে সেটাকে নিয়ে একটু মাটি খুঁড়ে ওটাকে ঘিটার মধ্যে রেখে দেবেন, 20 থেকে 25 দিন পরে ওটাকে বার করে নেবেন, বার করে রোদ্দুরে রেখে দেবেন, ওটা আপনার পুরনো ঘির কাজ করবেন, ওটা বাড়িতে রেখে দিন, বাচ্চা ছেলে থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যে মুহূর্তে কফ জমে গেছে, নিঃশ্বাস নিতে পাচ্ছে না, বুকে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এই সময় অল্প গরম করুন, রাত্রে শুতে যাওয়ার সময় বুকে পিঠে লাগিয়ে শোন, পরের দিন সকালে দেখুন তার রেজাল্টটা কী হয়। এটা কিন্তু একটা দারুণ টিপস ডক্টর মিত্র বলে দিয়েছেন, যাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা এটাকে চাইলে একবার অ্যাপ্লাই করে দেখতেই পারেন, আর যারা
চাইছেন না করতে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এই টিপসটা কিন্তু ভীষণ কার্যকরী, যদি আপনি একবার অ্যাপ্লাই করেন তবে বুঝতে পারবেন। প্রত্যেকটা ট্রিটমেন্টে অ্যাপ্লিকেশন এবং প্রত্যেক ক্ষেত্রে যদি আপনি করা করা ডোজের ওষুধ খেতে পারেন, তার থেকে বরঞ্চ একটুখানি এই কাজটা করতে কি বা এসে যায়। বলবেন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। দিদি বলছি আমি হাবার থেকে বলছি কি আমি না থেকে যাই। হ্যাঁ, স্নান করতে পারে না, স্নান করতে পারে না, খাবার না। আমরা বুঝতে পারছি না প্রশ্নটা, সমস্যাটা আরেকবার বলবেন। বলছি কি ও না আমার স্বামী ওই নাক না 12 মাসের জন্য আটকানো থাকে, মাথা একটু তেল দিতে পারে না, শ্যাম্পু দিতে পারে না, সাবান দিতে পারে না, স্নান করতে পারে না। এখন আমি এটা কি করবো? আমি ডাক্তারও দেখাইছি, তাতে বললো যে আমি আপনাকে বলি, যতই পুরনো আপনার সাইনাসের সমস্যা থাকবে না কেন, ঠিক আছে, আপনি এসে আমাদের কাছে শুরুতে চিকিৎসা করান, 5 থেকে 10 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে 3 মাস আমার ট্রিটমেন্টটা করি, 3 মাস আপনি করে দেখুন, পরবর্তীকালে কিন্তু আর এই নাক বন্ধ প্রশ্ন আপনার উঠবে না। কোন জায়গায় যাবেন বলে দিচ্ছি, দেখতে থাকুন অনুষ্ঠান। আমরা আমাদের দর্শকদের জানাই, অষ্টাঙ্গ আয়ুর্বেদিক সেন্টার, 20/1/1C বালিগঞ্জ স্টেশন রোড, কোলকাতা 19, এর ব্রাঞ্চ অফিস আপনারা পাচ্ছেন 53/1/1B বালিগঞ্জ প্লেস নিয়ার সাউথ পয়েন্ট হাই স্কুল। সময় সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। কন্ট্যাক্ট করবার জন্য 9830011625, 9883031625, 0332440154, এই তিনটি হেল্পলাইন নম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করাতে পাচ্ছেন। ওয়েবসাইট অ্যাড্রেস অষ্টাঙ্গক্লিনিক.com। সমস্ত দিক থেকে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যদি মনে করেন যে আমাদের এই সহযোগিতার সঙ্গে নিজেরাও খানিকটা এগিয়ে আসবেন, নিজেদেরকে ভালো রাখতে, নিজেদের কাছের মানুষগুলোকে ভালো রাখতে, তাহলে কিন্তু আর দেরি করবেন না, এখন থেকেই কন্ট্যাক্টটা করতে শুরু করে দিন। খুব কম সময় আমাদের হাতে রয়েছে দর্শক বন্ধুরা, সেক্ষেত্রে দাঁড়িয়ে বহু রকমের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর একটা সমাধান বা একটা আলোচনা হয়তো পসিবল নয়। বিভিন্ন টপিকসগুলো উঠে আসে, আপনারা ফোন করেন, সেখান থেকে যে কথাগুলো উঠে আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি এবং তার মাধ্যমেই কিন্তু বা তার মধ্যে থেকে আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যায়। তবে নির্ধারিত সময়ের অনুষ্ঠান হওয়ার ফলে সময় আমাদের হাতে অল্প, জানার বিষয়বস্তু এখনও অনেক কিছু বাকি থেকে গেছে। আমরা সর্দি কাশির কথা জেনেছি, ঠান্ডা গরমের থেকে কি কি সমস্যা হয়, এমনও সমস্যা যে গোটা একটা মানে পুরো সব সময় কারণ নাক জাম হয়ে আছে। ডক্টর মিত্র, এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয়। যাদের বলুন সবসময় নাক জাম হয়ে আছে, তাদের কথা আমি বলে দিচ্ছি যে আমাদের এখানে তো অপূর্ব চিকিৎসা আছে, সেই চিকিৎসা আপনি করে দেখুন, 7 দিনের মধ্যে কিন্তু আপনি ফল পড়ে যাবেন নিশ্চয়ই। পঞ্চকর্মা যে কথাটা আমরা প্রায়শই এই অনুষ্ঠানে শুনে থাকি এবং জেনে থাকি, সে বিষয় সম্বন্ধে আমরা একটু ডক্টর মিত্র থেকে জানতে চাই। এটা হচ্ছে 5 স্টেজ অফ ডিটক্সিফিকেশন। আমাদের শরীরে কিন্তু জন্মাবার পর থেকে কিন্তু টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে এবং যে রোগটা সৃষ্টি হয় সেটা কিন্তু হয় আমাদের শরীরে যে টক্সিনসগুলো অ্যাকুমুলেট হচ্ছে তার জন্যে। আমরা কী করি, পঞ্চকর্মার থ্রু দিয়ে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনসগুলো জমা করছে সেগুলোকে আমরা বাইরে ফেলে দিই এবং তারপরে তো কী করি আমরা সেটাকে রিপেয়ার করতে শুরু করি। এটা খুব স্পেশালাইজড ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে। ওকে, মানে এখান থেকে বলতেই পারি যে যাবতীয় শারীরিক মানসিক জঞ্জালগুলোর থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে এবং যে মুহূর্তে আপনি জানেন শারীরিক জঞ্জালের হাত থেকে বেরিয়ে গেলেন আপনি সুস্থ হয়ে গেলেন। একদমই তাই, সুস্থ থাকতেই হবে এবং নিজেকে ভালো রাখতে গেলে আজকের এই সময়ে যেখানে প্রত্যেক মুহূর্তে একটা আলাদা রেস চলছে, একটা আলাদা প্রতিযোগিতা চলছে, যে প্রতিযোগিতায় যদি পিছিয়ে পড়ি আমরা তাহলে কিন্তু আমাদেরই লস, তাই পিছিয়ে পড়া চলবে না। যদি এগোতে হয় তাহলে নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সম্বন্ধে আমাদের ন্যূনতম জ্ঞান যতটুকুই থাকুক না কেন, আরও যদি জানতে হয়, আরও যদি শিখতে হয়, তাহলে বলবো যে সময় কিন্তু হাতের মুঠোতে সবসময় কারোর ধরা থাকে না, সেটা নিজের গতিতে এগোতে থাকে। আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, আয়ুর্বেদ সম্বন্ধে জানতে চান, অবশ্যই যোগাযোগ করুন ডক্টর রঞ্জন মিত্রের সঙ্গে এবং তার পাশাপাশি নিজেদেরকে সুস্থ রাখতে গেলে আপনারা যে ট্রিটমেন্ট থেরাপি মানে এতদিন যে ট্রিটমেন্ট থেরাপির প্রসেসে চলছিলেন না কেন, এখন যদি আয়ুর্বেদে আসতে চান, একটাই কথা বলা দর্শক বন্ধুরা, যে যে প্রসেস মেনটেন করেছেন একইভাবে, প্রত্যেকটার তো একটা নিজস্বতা রয়েছে, আয়ুর্বেদেরও কিন্তু তাই আছে। তাই সেই দিকটাকে এগোতে গেলে অবশ্যই যোগাযোগ করুন, নিজেদের যাবতীয় কোয়ারিজগুলোর অ্যান্সার জেনে নিন কিন্তু সেন্টারে এসে। প্রত্যেকে ভালো থাকবেন, আজকের এই অনুষ্ঠানে এই অবধি। ডক্টর মিত্রকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার।